শুরু হলো গুরুত্বপূর্ণ সোনাই সোনাবাড়ি ঘাট পূর্ত সড়কের অসমাপ্ত কাজ। অসমাপ্ত রাস্তায় গর্ত হওয়ায় ঘন ঘন দুর্ঘটনা সংঘটিত হয়েছিল। শুক্রবার সকালে বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার বিভাগীয় জুনিয়র ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে পূর্ত সড়কের অসমাপ্ত কাজ শুরু হয়েছে। অবশেষে অসমাপ্ত সোনাই সোনাবাড়ি ঘাট পূর্ত সড়কের কাজ শুরু হয়েছে। বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়া সজোর চাপে বিভাগীয় কর্তারা তৎপর হয়ে উঠলেন। বিধায়ককে দেওয়া নির্ধারিত সময়ে শুক্রবার সকালে বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার বিভাগীয় জুনিয়র ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে সড়কের অসমাপ্ত কাজ শুরু করেছেন। রাস্তার গর্ত ভরাট করে সড়কের অসমাপ্ত কাজ আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার। উল্লেখ্য, দুবছর আগে সোনাই সোনাবাড়ি ঘাট রাস্তা মেরামত কাজ শুরু হয়। সিংহবাগ কাজ শেষে টেকনিক্যাল অসুবিধায় গত এক বছর থেকে কোনো কাজ হয়নি, ফলে অসমাপ্ত ছিল সড়কের কাজ। এর মধ্যে গর্ত হওয়ায় ঘন ঘন দুর্ঘটনা সংঘটিত হয়েছিল, তাই গুরুত্বপূর্ণ সড়কের অসমাপ্ত কাজ শুরু করে শীঘ্রই সম্পন্ন করতে বিভাগীয় কর্তাদের নির্দেশ দিয়েছিলেন বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়া। অবশ্যই বিধায়কের চাপে আজ থেকে কাজ শুরু করেছেন ঠিকাদার। এদিন সড়কের কাজ শুরুর সময় বিভাগীয় কর্তা সহ সোনাই বিধায়কের প্রতিনিধি খালিদ হাসান লস্কর, জুনুবাবু লস্কর, নূর আহমেদ বড়ভুইয়া, আনসারুল হক লস্কর, শাহরুল লস্কর, মুন্না মজুমদার, সুফিয়ান লস্কর ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সোনাই সোনাবাড়ি ঘাটের রাস্তার যে কাজ অর্ধসমাপ্তভাবে পড়েছিল বিগত কয়েকদিন থেকে, মাননীয় বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া মহাশয় এখানে কাজের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার তথা বিভাগকে চাপ সৃষ্টি করেন যে কাজগুলো অতিসত্বর কমপ্লিট করে দেওয়ার জন্য। এই মর্মে কন্ট্রাক্টর বিধায়কের যে অঙ্গীকারবদ্ধ হয়েছিল যে আগামী এক সপ্তাহের ভিতরে কাজ শেষ করে দিবে তথা আগামী শুক্রবার থেকে এখানে রাস্তার কাজটা ধরবে। অ্যাকর্ডিংলি আজকে আমরা এখানে সবাই এসেছি যে বিধায়কের সাথে যে কথাবার্তা ওনারা করেছিলেন, বিধায়কের কথা কত প্রতিশ্রুতি কতটুকু রেখেছে দেখে আমি দেখি যে আজকে এখানে কাজ চলছে। আমরা ধন্যবাদ জানাই বিধায়ক মহোদয়কে তার ওনার এহেন চাপ সৃষ্টির জন্য। এখানে বিভাগীয় কর্মকর্তাগণও উপস্থিত আছেন, ওনারাও নজরদারি করছেন। আমরা বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারকে আমরা অনুরোধ করব যে এই কাজটা যাতে যেভাবে উনি আর প্রতিশ্রুতি দিয়েছেন আগামী 7 দিনের ভিতরে কাজটা শেষ করে দেবেন, প্রতিশ্রুতি মতো যাতে 7 থেকে 15 দিনের ভিতরে কাজটা শেষ করে দেন। এবং বিভাগীয় কর্মকর্তাদের কাছেও আমরা অনুরোধ করবো, যেহেতু এখন মডেল কোর্ট কন্ট্রাক্ট চলছে, ওনারা কাজের নজরদারিটা ভালোভাবে যাতে করেন। আর স্থানীয় প্রত্যেক লোকের কাছে আমরা আবেদন রাখবো যে কাজের সময় যাতে ঠিকাদারকে সহায়তা প্রদান করেন। এতটুকু বলবো, ধন্যবাদ। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।